Hi everyone, assalamu alaikum. Asha kori apnara shobai onek onek bhalo achen. Edike alhamdulillah amra khub bhalo achi. Ajke din ta shuru korlam brishti diya. Ashole brishtir awaz ta khub bhalo lage. But brishtir majhe bijato temon bhalo lage na. Ar ajke din khub thanda thanda din asil. So ichcha holo mishti kichu khawar lagi. Ar handesh to ektoner balaki to hoyte pare. Mishti handesh ajke banaimu. So choloka amar sathe ajke recipe. আর আজকের রেসিপি এত সিম্পল হইব, আমি জাস্ট ময়দা দিয়ে করমু প্লেইন ফ্লাওয়ার দিয়া, আর আপনারা লাগে ইজি হওয়ার লাগে আমি চেষ্টা করছি একবারে সিম্পল রাখা লাগি, এরপরেও সিম্পল ওর সাথে এত মজা এই রেসিপিটা। সো চলোকা আজকে রেসিপি বানাই, বাট এর আগে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে যাইবা, আর যারা নতুন আমার চ্যানেল এলা অবশ্যই ফলো করবা, আর ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবা। ওয়েদার দেখে আজকে হান্দেশ বানাইতাম ইচ্ছে হইল, সো হই আপনার সাথে লইয়ে বানাই লাই। আর আমার তো ঠান্ডা দিনও হান্দেশ খাইতে যে বানা লাগে, আর আজকে বানাইমু আমরা মিষ্টি হান্দেশ উইথ নাইকেল। তো আমি সবটা রেডি করে দিচ্ছি অ্যান্ড আপনাদের মেজারমেন্ট দেখাই। সো আমরা প্রথমে 1 কাপ প্লেইন ফ্লাওয়ার লইমু, একবারে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ময়দা কি কিছু ইউজ করতাম না, জাস্ট প্লেইন ফ্লাওয়ার ময়দা। So I'm 2 cups there I'm on. So I'm going to highlight plain flour after. Then for a sugar use hormone, 1 cup. 1 cup sugar I'm there. Sugar home beshi horta falta bara mishti home fosondo horoin. Era home diba. সামান্য সল্ট দিমু, সেটা জাস্ট পিঞ্চ। আর এখন আমি ফানি অ্যাড করে দিব। ফানি আমি কাপড় মেজারমেন্ট দিয়ে দিলাম, সো আমি কুসুম গরম ফানি অ্যাড করবো। 1 কাপ প্রথমে দিলাম, বিসমিল্লাহ রহমানির রহিম। তারপরে আমি 1/2 কাপ দিলাম, 1.5 কাপ। So 1/2 cup loyli si, then 1/2 cup dilam. Okon last ingredients, eta optional. Nycolor shredded coconut. Eta ami frozen packet loyli si, dekhta pata 310 grams. But ami 1/2 already use korili si because ami aro din banaislam o handesh ar mashallah eto mojo hoyse. Edena video ta roise na, so ajke hoy. যেহেতু এত মজা হয়েছে আপনার সাথে তো শেয়ার না হলোই তো নাই। সো ফ্রোজেনটা অলহান লাগে, আপনারা যে ফ্রেশটা ইউজ করেন তে আসলে আরও মজা হইব। বাট দিস ওয়ান অলমোস্ট ফ্রেশ হল লাগানো যেহেতু এটা ফ্রোজেন করা, আর ড্রাইটা ইউজ করতে চাইলে ড্রাইটাও ইউজ করতে পারবা। বাট আমার কাছে লাগে কি অটাও বেশি ভালো ড্রাইটা, তো ড্রাইটা তেমন বেশি আমার কাছে লাগে ভালো লাগে না। সো আমি ওই ধোকা ফ্রোজেনটার একটু আগে যদি বাকরি রাখি দিন তো ভালো, আর না বা করলে ওই ধরকা অমনি ক্রাম্বল হয়ে যায়। ওই ধরকা ওলা হান একটু ব্যাঙ্গে ব্যাঙ্গে অবভিয়াসলি দিবা, আদারওয়াইজ শাখা থাকি দিব। আর এখন খুব আসলে দিন পাটি হয়ে গেছে, এত কুইক লাগে রাইতই যায়, আর একটু ফরফর নমাজও আই হয়। যেমন লাগে খাম খাস কিচ্ছু বেশি যেমন পালো লাগে না করতে, বিকজ যে আন্দার আন্দার দিন কিচ্ছু মন বয় না কিচ্ছু। তখন ও চিন্তা করলাম হয় একটু মিষ্টি হানের যেহেতু জানো খর আজকে একটু হান্দেশ করি। সো আমি মিক্স করে দিই, আমি সবটা অ্যাড করে দিয়েছি। আর আমি একটা হ্যান্ড মিক্স দিয়া করমু, এটা দিয়ে আপনারা দেখছেন আমার ভালো লাগে হ্যান্ড মিক্স দিয়া মিক্স করতে। বাট আপনারা আর দিয়ে মিক্স করতে পারবা, অথবা স্পুন দিয়া, অথবা ও যে হ্যান্ড মিক্স এটা তাকে ওটা দিয়া, যেটা আপনার ইজি হয় আর কি। আর আমার কাছে একটা সুবিধা হয় বিকজ যত বেশি মিক্স করবা তত এর বাবল ক্রিয়েটিভ আর ফুলব বেশি। সো চলো কা লেটস মিক্স এভরিথিং। সো পেস্ট হনো দেখতে পাটা আমার যে গুলা হনো একটু গন রইছে, আমি আরো থোড়া সামান্য পানি দিব। আর আমি লিস্ট অবশ্যই একবারে এন্ডে দিয়ে দিব, সো আপনারা ফুল ইনগ্রিডিয়েন্টস কতটুকু দিছি আমি আপনারা আইডিয়া পাইবা। আর এর মাঝে আমি 1/4 কাপ আমি ইউজ করতাম আরও, আর অক্সাইন এড করে আমি মিক্স করে দিব। প্যাটার রেডি হয়ে গেছে, আমি দেখাই প্যাটারের কনসিস্টেন্সি কতটুকু থাকতো।
যেহেতু একটু লাম্পি লাম্পি লাগবো, যেহেতু আমি এনার মাঝে নাইকল দিছি, নাইকল না দিলে একটু স্মুথ হয়ে এলাম লোনে, বাট ওলাহান থাকতো। তেল গরম হয়ে গেছে, এখন আমরা হান্দেশ দিলাই। হান্দেশ গুলো তো ইনশাল্লাহ সুন্দর হইব। সেকেন্ড ইয় করতাম আর ফয়লাটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আর কোনো অ্যাডজাস্টমেন্ট করা লাগতো নাই। আর যেহেতু খালি ময়দা দিয়ে করছি, আজকে একটু ডিফারেন্ট হয়ে এরপরেও এত সুন্দর হয়েছে যে আমি প্রথমে একটা একটা করে দিয়া ফুলার পরে আমি নেক্সট ওয়ান দিব, অথবা শেপ সুন্দর হয় না। সো ওলাখান আমালাহান ট্রাই করবা। আর যারা একটা একটা ইয়া সময় আছে আর একটা একটা করে করতে চাই, তো ছোট যে আমরা যে দেশের তারা কিতা হয়ে জানি না, ছোটো ছোটো ফ্যান থাকে হান্দেশ করার লাগে, ওগুন তো আপনারা করতে পারবা। আর ধরকা কত সুন্দর, সামান্য হলে খান সিটা দিবা তেলর, আর দেওয়ার পরে ধরকা কত সুন্দর ফুলে। সবটা ফুলে গেছে, আমি নেক্সট ওয়ান দেই। আর আমি ও স্পুন দিয়ে দিতে ভালো পাই, বিকজ এক সাইজে সবজি হান্দেশ হয়। তখন অফটা ফুলা পরে আমি নেক্সট ওয়ান দিব, যে একলাকে সাইডটা পর্যন্ত করা যায়। দাদার হান্দেশ রেডি, মাশাল্লাহ দেহ কত সুন্দর হয়েছে। আর আমি একটা আপনারা রেডি খাই দিয়ে করিয়া নারকেলের ফিঠা, আসলে এত মজাদার ফিঠা আর এত সুন্দর ফুলছে, ইনসাইড দেখো কা গুদা বেশি নাই। সো আই কুড ওয়েট, আমি একটা ট্রাই করে দেখিলাই আপনারা সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। দে আর সো গুড, মাশাল্লাহ, নিজের কথা নিজে হয়ে দাঁড়াম প্রশংসা। বাট এত মজা হয়েছে যে ক্রিস্পি আর ভিতরে যে সফট আর নাইকল, এত মজা হয়েছে। এসপেশালি এখন রেইনি ডের মাঝে চা দিয়া মজাদার হান্দেশ খাইবা। আমি ঠাড়া করি সব রকমের হান্দেশ বানাই দেখাই পারা লাগে, চাউলের গুড়ি দিয়া, রাইস ফ্লাওয়ার, প্লেন ফ্লাওয়ার। বাট আজকে জাস্ট প্লেন ফ্লাওয়ার দিয়ে মালাই দেখাইছি, এগুলো বেশি সফট হয়ে একে থাকা। প্লেন ফ্লাওয়ার তো হলে ভিতর সফট বেশি থাকে চাউলের গুড়িতে নেই, আর নাইকল দিয়ে হলে তো মাশাল্লাহ খুব মজা। আমি একটা জিনিস খাই, সরি খাই খাই মাতাম, আমার হাজবেন্ডের নাইকল তেন বেশি ভালো ফাইন না, বাট ও হান্দেশ তাই নিজে ভালো ফাইন, বিকজ ইটস সো টেস্টি। তাই হান্দেশ যে জায়গা ও তো পছন্দ নাই মিষ্টি হান্দেশ, প্লাস আবার নাইকলও ভালো ফাইন না, যে জায়গা তাই ভালো ফাইন আমি সব আছি আপনারা খুব বেশি ভালো ফাইবা। সবসে ট্রাই করবা আর আমার রেকমেন্ড করে জানাইবা। সো কোনো বিদায় নেই, আমি এনজয় করি আমার মজাদার খানি। নেক্সট লগ হতো আপনার সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, বাই এভরিওয়ান।